এখানে রান্না হচ্ছে হাঁসের গোস্ত এবং সেটা রান্না হচ্ছে চুই ঝাল এবং রসুন দিয়ে এবং হাঁসের গোস্ত পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে আচ্ছা চুই ঝালটা কি আপনারা খুলনা থেকে আনেন নাকি আপনারা গোপালগঞ্জ থেকে নেন খুলনা থেকে আনেন না তাহলে তো লোকাল চুইটাই পাচ্ছি এটা কত করে বিক্রি করেন 180 টাকা 180 টাকা কয় পিস দেন 4 পিস চার পিস 180 টাকা সাথে চুই ঝাল আর রসুন আমরা এখন আছি গোপালগঞ্জের বেদগ্রামের হাইওয়ের পাশে এবং এইখানে যে হোটেলটা সেটার নাম হচ্ছে বিরতি হোটেল এবং আজকে আমরা এই বিরতি হোটেলের হাঁসের গোস্ত খাবো এইখানে প্রায় তারা তিনটা হাঁস রান্না করছে এবং সেই তিনটা হাঁস কিন্তু একটা খাঁচায় আছে এবং এই হাঁস কিন্তু তারা বিক্রি করে 180 টাকা করে মামা 180 টাকার একটা প্লেট বাড়েন দেখি কয় পিস দেন এবং কিভাবে সবাই পাবে একটু আমাকে দেখান রসুন আচ্ছা দুইটা রসুন না আচ্ছা এইটার দাম হচ্ছে 180 টাকা যেখানে হচ্ছে আমি দুই পিস চুই ঝাল পাইলাম দুই পিস রসুন পাইলাম আর চার পিস হচ্ছে গোস্ত পাইলাম আর আশা করি আরো এক পিস পাবো কিভাবে মানে যে থোড়া মানে যখন ঝোল চাবো তখন এক পিস পাবো আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই সো চলেন আমি এটা পুরোটাই ঢেলে নিই এবং দেখা যাক বিরতি হোটেলের খাবার কেমন লাগে আমার কাছে এই হচ্ছে এক পিস এই হচ্ছে এক পিস আর হচ্ছে এই হচ্ছে এক পিস হচ্ছে গলা ওকে ফাইন এই হচ্ছে চার পিস ঝোল দিয়ে ভাত মাখায় নেওয়ার পরে দেখেন পুরো ভাতের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল কারণ এটা বেশ মশলাদার বোঝাই যাচ্ছে আমি এবার একটু হাঁসের গোস্ত নিব ভাত নিয়ে এবার খেয়ে দেখি বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ হ্যাঁ আমি কি দুইটাই গলা পাইছি নাকি ব্যাড লাক নাকি আমার আসলেই তো মনে হচ্ছে একটু ব্যাড লাক দুই পিস গলা পেয়ে গেলাম আর কি আচ্ছা আমরা একটু দেখি থোড়াটা কি কী পাই আর কি মামা একটু যে ঝোল আর যে থোড়া যেটা আসে সেটা দেন মানে আমরা একদিকে একটুখানি ঠকে গেছি বাট আরেক দিকে দেখি জিতি কি না ভাই মানে লাস্ট আমি হাঁসের গোস্ত খাইছিলাম হচ্ছে শিয়ালি বাজারে যেটা খাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল বাংলাদেশের সেরা হাঁসের গোস্ত রান্না আমি খাইছি দেন এতদিন পর প্রায় এক বছর পরে আমি হোটেলে হাঁসের গোস্ত খাচ্ছি আবারও এবং আমার কাছে ফিলিংটা এরকম যে এখানে তারা নারকেলের দুধটা ইউজ করে নাই বাট একদম বাসায় ভুনা রান্নাটা যেমন তেমনটাই ফিল হচ্ছে এবং এই যে চুই ঝাল তারা দিচ্ছে না এই চুই ঝালের অ্যারোমাটা পুরো গোস্তের মধ্যে ছড়ায় গেছে এবং এর যে ফ্লেভারটা পুরো এই ঝোল থেকে আমি পাচ্ছি পুরো এবং ঝোলটা বেশ বেশ মশলাদার আচ্ছা এখানে চলে আসছে আমাদের থোড়া থোড়াতে কিন্তু আসলে এক দুই তিন ওয়াও তিন পিস পাইলাম সো আমি একটা উঠাই নেই থোড়া থেকে কারণ দুইটা গলা আসছে তো এখানে লেবু আছে একটু লেবু চিপ নিয়ে নেই একটু টক টক ফিল হবে খাইতে মজা লাগবে এবার খাই ভাই খুবই মজা ভালো লাগছে গোপালগঞ্জ এসে যে এরকম মজার মজার খাবার পাবো আগে জানতাম না আমি সার্থক গোপালগঞ্জ এসে গোপালগঞ্জের কিন্তু অনেকগুলো ভিডিও পাবেন এই জন্য কিন্তু আগে পেজটা ফলো করতে হবে যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আগে পেজটা ফলো করবেন নাহলে কিন্তু এরকম মজার মজার ভিডিওগুলো পাবেন না এবার খাবো হচ্ছে আমার খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল দেখা যাক কতটুকু ঝাঁজ আমাকে সে লাগাতে পারে চুই ঝালের ঝাঁজ হালকা হালকা ফিল হচ্ছে বাট চুইটা মেবি আরও একটু আগে দিলে ভালো হতো একটু শক্ত আছে এটা রান্নার সাথে সাথে দিলে এটা হয়তো গলে যেত আমার একটা ঝাঁজ ফিল আসতেছে এবং আসলেই সত্যি কথা চাচা বলছে যে সে আসলে খুলনা থেকেই চুই ঝাল আনে কারণ আমি খুলনার লোকাল ছেলে মানে আমি খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল ভালোভাবে চিনতে পারবো এবং হ্যাঁ আমার ঝাঁজ লাগতেছে আচ্ছা এখানে ডাল আছে এটা হচ্ছে মুসুরির ডাল এবং পাতলা ডাল আমরা একটু ডাল নিয়ে খেয়ে দেখি কেমন লাগে এবং হ্যাঁ এটা কিন্তু ফ্রি আমি ডাল দিয়ে ভাত মাখাই নিলাম সাথে কিন্তু এই যে হাঁসের গোস্তর গ্রেভিও আছে মানে ঝোল আছে সেটাও নিলাম এবার নিব হচ্ছে একটু হাঁসের গোস্ত খাবার আসলে শুধু খাইলেই হয় না বুঝছেন খাবার কিন্তু একটু টেস্ট করে খাইতে হয় যেমন দেখেন আমি ডাল নিলাম আমি কিন্তু তার মধ্যে আসলে একটু গোস্ত নিলাম আমি কিন্তু তার মধ্যে কিন্তু এই যে গ্রেভি নিলাম মানে হচ্ছে ঝোল যেটা আর কি সেটা নিলাম এখন নিব একটু লেবুর রস সো এই টোটালটা মিলে খাইতে কিন্তু একরকম টেস্ট আর শুধু ঝোল দিয়ে ভাত দিয়ে খাইতে একরকম টেস্ট সো কেন শুধু ঝোল দিয়ে ভাত দিয়ে খাবো একটু মিক্স করে খাই না দেখেন না খেয়ে কেমন লাগে এটা টক না এটা এমনি ডাল শুধু পাতলা ডাল করে রান্না করো এতে যদি একটু জল পাই বা তেঁতুল দিত না আহ ষোলো কলা পূর্ণ হয়ে যেত আরেকটা ব্যাপার দেখাই গোশের দেখেন ঝোলটা ঝোলটা এত পরিমাণে ঠিক মানে এটা কিন্তু পুরোটাই মশলা অনেক অনেক জায়গায় কিন্তু হাঁসের গোস্ত রাঁধতে গেলে উপরে পুরো তেল ভাসায় রাখে সো ওইটা খাইতে আমার কাছে অতটা মজা লাগে না আমার কাছে এরকম মশলাদার গোস্ত খাইতে বেশ মজা লাগে বিশেষ করে হাঁসের গোস্ত তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কারো কোনো মতামত যদি জানাতে হয় কমেন্ট করবেন যারা যারা আমার পেজটা এখনও ফলো করেননি তারা পেজটা ফলো করেন যারা আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করেননি ইউটিউবটা সাবস্ক্রাইব করেন আজকের মতো বিদায় টাটা আল্লাহ হাফেজ সবাই গোপালগঞ্জ যদি আসেন বেদগ্রামে যদি আসেন এবং এইখানে যদি এসে ক্ষুধা লেগে যায় দুপুরবেলায় মাস্ট এখানে হাঁসের গোস্ত ট্রাই করবেন
অনেক ভালো লাগবে। ইভেন হাঁসের গোশ বাদেও এখানে গরু গোশ আছে, গরুর কালাভুনাও আছে, ইচ অ্যান্ড এভরিথিং সবই আছে, ইভেন মাছও আছে। আপনার যা মন চাই আপনি তাই খান। আমি খেয়ে গেলাম হাঁসের গোশ, তো আমি 100% স্যাটিসফাইড।